কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পগুলি থেকে বঞ্চিত জনগণকে সুবিধা প্রদানের জন্য গত 15ই নভেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছিল কেন্দ্রীয় সরকার। সেই সাথে প্রতি ঘরে সুশাসন কর্মসূচির দ্বিতীয় পর্বের সূচনা করেছিল রাজ্য সরকার। জনকল্যাণমুখী বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে তৎপরতার সাথে কাজ করছে আগরতলা পৌর নিগম। বুধবার পৌর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে সিটি সেন্টারস্থিত এএমসি অফিসে এক প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যান্যরা। এদিনের এই শিবিরে রাজ্য সরকারের সকল দপ্তরের তরফ থেকে স্টল বসানো হয় এবং সেই স্টলগুলোর মাধ্যমে সাধারণ নাগরিক পিআরটিসি, কাস্ট সার্টিফিকেট, আয়ুষ্মান কার্ড, আধার কার্ড এবং ট্রেড লাইসেন্সের পাশাপাশি আরও বিভিন্ন সুযোগ সুবিধা লাভের জন্য আবেদন করতে পারবেন বলে জানান মেয়র। যে যাদের প্রয়োজনীয় কাগজপত্র এখনও করা হয়নি বা সরকার বা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন দপ্তরে যে সুযোগ সুবিধাগুলি এখনও যারা সুবিধা গ্রহণ করতে পারেননি, সরকারি পর্যায়ে বিভিন্ন জায়গায় পৌরসভা, পৌর নিগম এবং রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমরা একটা ক্ষতি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করি। যেন 1.0 এটা হয়ে গেছে, তারপরও আমাদের সরকার আমরা ভেবেছি যে কিছু সংখ্যক লোক এখনও তাদের প্রয়োজনীয় কাগজপত্র যেটা প্রয়োজন থাকে এগুলি করতে পারেনি বা করা হয়ে ওঠেনি, কিংবা আমাদের সরকারি বিভিন্ন দপ্তরের যে সুযোগ সুবিধাগুলি সুবিধাগুলি যাদের পাওয়ার কথা ছিল তারা সেটা গ্রহণ করেননি। সেই উদ্দেশ্যে সরকার দ্বিতীয় পর্যায়ে 2.0 প্রতিকর সূচনা আবার শুরু করা হয়েছে। সেই পর্যায়ে গতবার আমরা প্রতিটি ওয়ার্ড ভিত্তিক আগরতলা পৌর নিগমে 11টা ওয়ার্ড আমরা করেছিলাম। তারপর আমাদের মনে হচ্ছে না অনেকটা হয়ে গেছে, এবার জোনাল ভিত্তিক আমরা দুইবার প্রথমবার করেছি। একবার প্রতিটি 4টা জোন আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনে 4টা জোনাল হয়েছে। তারপর দ্বিতীয় পর্যায়ে সবগুলো হয়েছে। গত পর্যায়ে আমাদের 30 তারিখ আমাদের একজন বিধায়কের অকাল প্রয়াণে এই প্রোগ্রামটা বন্ধ করার পর আজকে পুনরায় এটা আমরা শুরু করেছি। তো আমার বিশ্বাস থাকবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের থেকে এখানে অফিস খোলা হয়েছে, স্টল খোলা হয়েছে বা অফিস যারা এসছেন তারা আপনার সুবিধাভোগী যা যা প্রয়োজনীয় যা যা কাগজপত্র করা, তাদেরকে সহযোগিতা করা, একটা কিছু জিনিস দেওয়া এখানে ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত শিবিরে যে সকল নাগরিকরা বিভিন্ন সার্টিফিকেট কিংবা অন্যান্য সুযোগ সুবিধা লাভের জন্য আবেদন জানিয়েছিলেন, আজকের এই শিবিরে সেই সকল জনগণ দেশের সুবিধাগুলো প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।